হুম হুম উ বনাইলো মুরে বৈরাগি পিছনে তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে ও কেমন আছেন আপনারা সবাই সেম প্রিবেদ আসসালামু আলাইকুম রেয়ার ভিউ মিরোরে আমরা যখন গাড়িতে উঠি আপনাদের কি ধারণা রেয়ার ভিউ ভিউ মিরুরে মানুষ কী করে আমাদের সমাজের তো ধারণা রেয়ার ভিউ ভিউ মিরুরে মানুষ পিছনে যারা বসে আছে তারা কি করে সেটা দেখে আবার অনেকের ধারণা ড্রাইভাররা পিছনে মহিলা আছে কি না ওইটা বারবার দেখতে থাকে এরকমই তো ধারণা হওয়ার কথা তাই না এটা একটা প্রচলিত ধারণা এবং এটা কিছু অংশে সত্যিও কিন্তু আসলে রেয়ার ভিউ মিরোরের কাজ হচ্ছে পিছনের লোক দেখা না তাদেরকে ভেদ করে পিছনে যে গাড়ি আসছে সেটাকে দেখা কিন্তু এই আই কন্ট্যাক্টের কারণে মনে হয় ড্রাইভার বা সামনে যে ড্রাইভার আছে সে বোধ হয় বারবার পিছনের যে লোক আছে তাকে ফলো করার চেষ্টা করছে কারণ এটা স্বাভাবিক পিছনে যারা বসে থাকে আপনি বারবার এইভাবে যখন রিয়ার ভিউ মিউরোরে দেখবেন আপনার কিন্তু মনেই হবে যে তার সাথে একবার না একবার তো আইকনটা হয়ে যাবে তো সাধারণত যারা গাড়ি চালায় তারা কিন্তু কনসার্ন থাকে রোডের দিকে এবং পিছনের দিকে যারা আসছে সেটার দিকে আমি যেহেতু অ্যাজ এ বিআরটি এ ট্রেনার অনেক ড্রাইভারকে ট্রেন করেছি আমি তাদের সাইকোলজিক্যাল টেস্ট নিয়েছি এবং একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর তাদেরকে ফলো করতে বলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে আপনি মিনিটে সাত থেকে আট বার টোটাল রেয়ারভিউ মিরুটের দিকে তাকাবেন মানে প্রতি ব্লিংকে পারতপক্ষে দুই তিন পর পর আপনি তাকাবেন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছয় থেকে আট বার ছয় বার হচ্ছে মিনিমাম আপনি প্রতি মিনিটে ছয় বার রেয়ারভিউ মিরটটাতে পিছনের যে গাড়িটি আসছে এটা দেখবেন কারণ প্রতি মিলি সেকেন্ডের অন্তরালে আপনি কিন্তু ব্লাইন্ড স্পটে পড়ে যাবেন আপনার গাড়ি আপনার পাশে থাকবে আপনি জানতে পারবেন না তো আনকনশাসলি মানুষ গাড়ি ড্রাইভিংয়ের সময় সামনে ফোকাসড হয়ে যায় বা মনোটোনাস হয়ে যায় যে কোনো একদিকে ফোকাস করতে থাকে এটা হিউম্যান বিহেভিয়ারের মধ্যেই পড়ে তো দেখা যায় কি হিউম্যান এরোর যেটা বলে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় হিউম্যান এরোয়ের জন্য আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু এভিয়েশন যত এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে সবগুলোর ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট কারণ থাকে হিউম্যান এরোর টেকনিক্যাল টেকনিক্যাল যেই কজ বা এরোর থাকে সেটা থাকে টেন পারসেন্ট বা অন্যান্য বিষয়বস্তু টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থাকে ম্যাক্সিমাম এরোর থাকে হিউম্যান এরোর বা পাইলটের ভুল বা কিছু একটা ভুলের কারণে তো এটা হয় মানুষ ফ্যাটিক হয়ে যায় বা পিছনে মতো দেখে না বা ইনস্ট্রুমেন্ট ক্লাসটা ঠিক মতো দেখেনি এই জন্য এখন ড্রাইভার পিছনের দিকে দেখছে কি না আমার অনেক আত্মীয় স্বজনকে আমি বলতে শুনেছি ড্রাইভারের তো নজর ভালো না সে বারবার পিছনে তাকায় এখন সে ইন্টেনশনালি পিছনের তাকায় কি না সেটা তো আমি বলতে পারছি না কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে আপনি প্রতি মিনিটে ছয়বার আটবার পেছনে থাকবেন আরও বেশি হলে আরও ভালো এটাকে একটা প্র্যাকটিস করে ফেলবেন প্রসিডিউরটা হচ্ছে এই লেফট টু রাইট আপনার লেফট থেকে রাইটে আপনি যাবেন আপনার লেফটে দুইটা সাইড মিরর যেটাকে গাড়ির কান বলা হয় দুটো সাইড মিরোর মাঝখানে রিয়ার ভিউ মিরোর এবং ডান পাশে আপনার সাইড মিরর সো আপনি লেফট থেকে শুরু করবেন আপনার ড্রাইভিং হুইলটা যদি এভাবে থাকে আপনি চালাচ্ছেন আপনার দৃষ্টি থাকবে পেরিফিক্যাল ভিউ আপনি সাইডও দেখবেন সরাসরিও দেখবেন আপনার নজর থাকবে পঞ্চাশ গজ দূরে সেখান থেকে আপনি ফলো করছেন আপনি নেক্সট গাড়িটাকে ফলো করছেন বা তার আগে দেখছেন কিন্তু আপনি পেরিফিক্যাল ভিউতে প্রতি মিনিটে ওপেন নাও অ্যান্ড দেন আপনি জাস্ট এভাবে একটা এটাকে বলে আই সাইট বা আপনি চোখের বোলান দিবেন চালাচ্ছেন জাস্ট এভাবে আপনি দেখলেন এভাবে আপনি দেখলেন এটাতে হয় কি এখানে আমরা অটোমোটিভ ডিএনএর ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটি দেখব সার্চ বাড়ি গিয়ে আমরা একটি প্রোডাক্টের নাম লিখবো যেমন মোবিল লিখলাম লেখার সাথে সাথে মোবিলের লিস্টিংটি চলে আসবে আমি এখান থেকে ধরে নিলাম জিরো ডব্লিউ টোয়েন্টি অর্ডার করবো সেই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসবে সেখানে আমি আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস লিখব লিখে আমি প্লেস অর্ডার করবো এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখে প্লেস অর্ডারে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি মেল চলে আসবে প্লেস অর্ডার করলাম আমার ইমেলে একটি ইমেল চলে আসলো এবং আমার মোবাইল নাম্বারে একটি এস চলে আসবে এবং তার পরেই দ্রুত সময়ের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব পেছনের যারা থাকে ওরা সন্দেহজনক ভাবতে পারে কারণ তাদের সাথে যদি আইকন্ট্যাক্ট হয়ে যায় ভাবতে পারে আপনি ওদের ফলো করতেছেন বাট না আমি যারা যাত্রী তাদেরকেও বলছি ইনটেনশনালি তাকানোটা কিন্তু দেখলে বোঝা যায় বাট স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করতে হলে তাকে এই কাজটা করতে হবে এবং এটা একটা গুড প্র্যাকটিস সেই কথা যদি বলতে হয় তাহলে আমি হব সবচেয়ে নজর দেওয়া লোক বা সাসপিশাস কারণ আমি যে পরিমাণ পিছনে তাকাই পিছনে তো কোনো মহিলা যাচ্ছে দূর দূরের কথা কেউই বসতে চাইবে না যে উনার তো নজর ভালো না এখন আমার নজর ভালো কিনা না খারাপ সেটা আমি বলতে পারছি না আপনারা আমার সাথে একটা রাইড দিয়ে দেখতে পারেন আপনি চাইলে আপনার বাসায় গিয়ে আমি আপনার গাড়িটি চালিয়ে দিয়ে আসবো তখন আপনি আমার টেস্ট নিয়ে নেবেন যে আমি কেমন ড্রাইভার আমি খুব বেশি পিছনের রেয়ার ভিউ মিরোতে মিররে তাকাই এটা আমার অভ্যাস হয়ে গেছে আপনারাও এই অভ্যাসটি গড়ে তুলুন যে বারবার পিছনে তাকানোর চেষ্টা করবেন তাহলে আপনি রোড সাইড যে টুকটাক অ্যাক্সিডেন্টগুলো আছে এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং কনশাসলি আপনি গাড়ি চালাতে পারবেন কনশিয়াসলি ড্রাইভিংয়ের যে সুবিধা সেটা হচ্ছে আপনি সবসময় পিছনে কি আসছে একটা গাড়ি কতক্ষণের মধ্যে পাস করবে আপনার একটা অ্যাজামশান হয়ে যায় এটা হিউম্যান মানে সাইকোলজি বলেন বা ব্রেনের যে ওয়ার্ক ব্রেন ওয়ার্ক যখন করতে থাকে গাড়ি চালানোর সময় তখন কিন্তু এটা অটোমেটিক প্রসেস করতে থাকে আপনার থট প্রসেস করতে থাকে সো আপনি যখন গাড়ি এটা তো রানিং থাকে তখন আপনার এটাকে ভার্টিগো ইফেক্ট বলে ভার্টিগো ইফেক্ট হয়ে যেতে পারে মানে আপনার সামনে দিয়ে যেতে থাকবে আপনার ব্লার মনে হবে জোরে জোরে যেতে থাকে এটা অটো একটা অ্যাজামশন করে নেয় সো আপনি বারবার তাকাবেন ছয়বার আটবার তাকাবেন এটা গেল একটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই যেটা আমি এইটি পার্সেন্ট ড্রাইভারকে দেখেছি আমি নিজে প্রত্যেকের এক্সাম নিই তো আমি তাদের এক্সামে দেখেছি তারা ম্যাক্সিমাম ড্রাইভার ফেল করেছে আপনারা হয়তো দু চারজন করতে পারেন সেটা হচ্ছে রেয়ার ভিউ যে মিরোরটা থাকে এখানে একটা আগের যে মিরোরগুলো এখনকার যে নতুন গাড়ি আসছে সেখানে কিন্তু অটো ফোকাস সেন্সর দেওয়া থাকে এখানে দেখবেন একটা লাইট থাকে এটা আপনি অফ করতে পারবেন অন করতে পারবেন এটা আর নড়ানো যায় না এটা ফিক্সড জাস্ট ফিক্সড থাকে আপনি শুধু অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পিছনের ভিউটা এটাতে যেটা হয় আগের যে গাড়িগুলোতে অ্যালিয়ন প্রিমিও এক্সিও এই ধরনের যে গাড়িগুলোতে আছে এটাতে একটা বাটন আছে দেখবেন নিচের দিকে নামিয়ে দিলে গ্লাসটা এরকম হয়ে যায় উপরের দিকে তুলে দিলে এটা এরকম হয়ে যায় এটা কিন্তু অনেকেই দেখবেন এটার ম্যাক্সিমাম ইউজই আমাদের দেশের ড্রাইভাররা জানে না বা আপনি আমিও নাও জানতে পারি আজকে শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র আপনি যখন নাইট ড্রাইভিং করবেন তখন দেখবেন আপনি যখন নাইট ড্রাইভিং করবেন আপনার যেই গ্লাসের পজিশনটা আছে সেম থাকবে আপনি জাস্ট এটা নিচে নামিয়ে দেবেন আপনি দেখবেন আপনার যে পিছনে গাড়িটি আসছে সেই যে ডিরেক্ট হাই বিমটি আপনার চোখে দিচ্ছিল আপনি আপনি ব্লার ইফেক্ট পাচ্ছিলেন এটা চলে যাবে কিন্তু আপনি কিন্তু পিছনের গাড়ি ঠিকই দেখতে পাবেন আপনার কিন্তু ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ হবে না গাড়ি সেম জায়গায় থাকবে পিছনের গাড়ি সেম দেখতে পাবেন সব অ্যাজ ইট ইজ থাকবে শুধু গাড়ির হেডলাইটের আলোটা আপনার চোখ থেকে নিচে নেমে যাবে আপনি খুব ইজিলি ড্রাইভ করতে পারবেন এটা ফলো করে দেখবেন নেক্সট কোনো নাইট ড্রাইভ থাকলে আপনি এই গ্লাসটি নামিয়ে দিয়ে রিয়ার ভিউ মি নিচে নামিয়ে দিয়ে চালিয়ে দেখবেন আপনি ড্রামাটিক্যাল চেঞ্জ লক্ষ্য করতে পারবেন এটা কিন্তু ম্যাক্সিমাম ড্রাইভার ফলো করে না সো এই এই ধরনের টুকটাক টিপস জানার জন্য আপনারা অটোমোটিভ এক্সপার্টের পরামর্শ নিতে পারেন আপনার ফ্রিতে টিপসগুলো জানতে পারেন ফলো করতে পারেন আর এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক দিবেন বন্ধুবান্ধবকে শেখাতে চাইলে শেয়ার করবেন কারণ নলেজ শেয়ারিং ইজ কেয়ারিং কেয়ারিং ইজ শেয়ারিং আপনাদের আরও কিছু জানার থাকলে বা ড্রাইভিং সংক্রান্ত কোনো টিপস জানার থাকলে গাড়ি সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন আই উইল ডেফিনেটলি হেল্প ইউ তো আজকে এই পর্যন্তই আপনারা শুনছিলেন সিজন অটোমোটিভ মটোপড বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটোপডকাস্ট পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস ইগনাইটেড বাই অটোমোটিভ ডিএনএ বিডি একটি ইম্পর্ট্যান্ট বিষয়ে আলোচনা করে রাখি আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমেটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি এই ভিডিওর নিচে একটি ডিসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি যেটি ফিল করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন তবে যাবার আগে লেটস ইগনাইট দ্য ওল্ড ইন্ট্রো অ্যাগেইন